কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? একই গান আজ থেকে 12-13 বছর আগে আইনউদ্দিন আজাদ এই প্যান্ডেলে এই মাঠে গায়ে গেছে, মনে আছে আপনাদের? আমার খুব স্পষ্ট মনে নাই, তবে এতটুকু মনে আছে যে নারায়ণগঞ্জে কোনো জায়গায় গেছিলাম। তো শুনছি আমাদের কলরবের সাবেক সদস্য রিয়াজ, আমাদের ছোট ভাই খুব মহব্বতের আরেকজন আপনাদের এলাকার শিল্পী আছে তাওহিদ, এদের অবস্থার কারণে আজকে আসা। তো মনে পড়ে গেল আর কি, যে মাঠে ওস্তাদ আসছিলেন সেই মাঠে আমি আসছি আজকে। আপনারা মহব্বত করেন একমাত্র আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহির ইস্যুর কারণে। আইনউদ্দিন আজাদ যেই পথে হেঁটে গিয়েছেন, যেই পথে কথা বলে গিয়েছেন, সেই পথেই থাকার চেষ্টা করতেছি। দোয়া করেন আমি রোন আমৃত্যু হকের কথাগুলো যেন নির্ভয়ে বলতে পারি, বলেন আমিন। আমরা গোলামি করি আল্লাহ, আমরা কোনো মানুষের খাইও না, কোনো মানুষের পড়িও না, হঠাৎ করে কেউ হাত ভেঙে দিতে চাইলে আমরা সুযোগও দিব না। এত সোজা না হাত ভাঙা, এই হুজুররা গোস্ত খায় বেশি, এজন্য শক্তি যদি বেশি থাকা লাগে, হুজুরদের শক্তি বেশি আছে আলহামদুলিল্লাহ। কি মনে হয় আপনাদের? আমরা গোস্ত খাইতে চাই না তো, এই যে কমিটিরা আসলেই খালি গোস্ত মাছ মুরগি এগুলো খাওয়ায়, এগুলো যারা খায় তাদের তো শক্তি বেশি থাকার কথা, ঠিক না? কেউ যদি আমাদেরকে বলে হাত ভেঙে দিবে পা ভেঙে দিবে, আমরা কি বসে থাকি? আমরাও তো খাই, আমাদেরও তো শক্তি আছে। এরপর আমরা কিছু বলি না, আমরা সতর্ক করি, ভাই এগুলো বলেন না। আমরা কোনোদিন স্টেজে উঠে এটা বলি নাই যে হাত ভেঙে দাও পা ভেঙে দাও, কারণ এটা তো সন্ত্রাসীদের কাজ, এটা তো মানুষের কাজ না।